দুর্নীতির মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমানের সাজার প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপির বিক্ষোভ মিছিল। দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটাঙ্গেল মোড় ঘুরে ফকিরাপুল হয়ে আবারও কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এই নির্বাচনকে আওয়ামী লীগের পক্ষে নেওয়ার জন্য আমাদের জনপ্রিয় নেতাদের বিরুদ্ধে সাজানো মামলা দিয়ে আজকে তাদেরকে তারা জেলখানায় নিতে চায়। এই সমস্ত মামলা সমস্ত কিছু স্থগিত রাখা হোক। এর আগে মরহুম রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 42তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শেরে বাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র নেতারা। পরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করেন, দলীয় নেতা টুকু আমানের বিরুদ্ধে উচ্চ আদালতের রায় মূলত ফরমায়েশি। দাবি করেন, একতরফা নির্বাচনের জন্যই সরকার বিরোধী নেতা কর্মীদের সাজা দিচ্ছে। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। এই মামলাগুলো রায় দেওয়া থেকে বোঝা যায় যে সরকার সম্পূর্ণ রাষ্ট্রযন্ত্রকে তার দখল করে নিয়েছে। আমরা মনে করি যে এটা একটা ফরমায়েশি রায়। এই ধরনের রায় দিয়ে কোনোদিন গণতন্ত্রের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। তো আবার নির্বাচন যেন একে না হতে পারে, তারা যেন একদলীয় নির্বাচন আবার করতে পারে, তারই লক্ষ্যে তারা এই কাজগুলো করছে। কিন্তু এবার জনগণ সেটা করতে দেবে না। পরে গাবতলিতে গরিব দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে শাহজাহানপুরে এক অনুষ্ঠানে মির্জা আব্বাস হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা সরকারের নির্দেশে রায় দিচ্ছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। খুব শীঘ্রই যারা সাজা দিচ্ছেন আর যারা সাজা অর্ডার দিচ্ছেন তারাও কিন্তু এই অবস্থা থেকে মাপ পাবেন না, এই কথা মাথায় রাখবেন। পরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।